হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং। আজকে 5ই মার্চ 2024, এখন বাজে ঘড়ির কাঁটায় 4:30। আমরা রেডি হচ্ছি, যাব বাবা জগন্নাথকে পুজো দিতে পুরী মন্দিরে। তো তোমরা সাথে থাকো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাবু দেখি সকাল সকাল বাবা জগন্নাথকে পুজো দিয়ে আমাদের মন খুবই ভালো হয়ে গেল। তাছাড়া এত সকালে আশেপাশের আবহাওয়া এত ভালো ছিল, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল, মনটাকে আরো ভালো করে তুলল। মন্দিরের ভেতর কোনো ক্যামেরা অ্যালাউড নেই, তাই জন্য মন্দিরের ভেতরে কোনো ফটো আমরা তুলতে পারিনি। এখন ঘড়ির কাঁটায় 5:30 বাজে, আমরা পুজো দিয়ে বেরিয়েছি, কিন্তু তাও মন্দিরের আশেপাশে একটুখানি ঘুরে দেখছি যে কেমন লাগে। খুবই ভালো লাগছিল। কথিত আছে, মন্দিরের যে ধ্বজা সেটা আপনি মন্দির প্রাঙ্গণে যেখান দিয়েই দেখুন না কেন, আপনাদের সোজাই মনে হবে। তাই জন্য আপনাকে জুম করে দেখাচ্ছি। ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ভোর 4:30 সময় উঠে আমরা বাবা জগন্নাথের দর্শন করলাম, খুব ভালো পুজো হয়েছে। আর এবার আমরা চলেছি সি বিচের দিকে, খুব মজা হবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, চলো চলো দাদু রেডি হও। রেডি হয়ে গেছি বাবা, রেডি? হ্যাঁ রেডি। চলো সমুদ্রে যাবো। তো ফাইনালি সবাই রেডি হয়ে গেছে, এবার সমুদ্রের দিকে বেরোনো হচ্ছে, খুব মজা হবে। হ্যাঁ মজা তো হবে, কিন্তু আমাদের সবার যা জোরে খিদে পেয়েছিল যে না খেয়ে আগে আমরা কেউ সি বিচে গেলাম না। আমরা একটা রেস্টুরেন্টের খোঁজে বেরোলাম যেখানে অল্প স্বল্প একটু ব্রেকফাস্ট করে আমরা তারপর সি বিচে যেতে পারি। ভেবেছিলাম অল্প স্বল্প খেয়ে কাজটা সেরে নেবো, কিন্তু চোখের সামনে এত গরম গরম লুচি দেখে আর লোভ সামলানো গেল না, তাই একটু ভারী ব্রেকফাস্টই করে ফেললাম আমরা সবাই। তারপর চলে এলো ক্ষীরের দই, উফ দারুণ খেতে, মানে একদম ঝুমে গেল ব্যাপারটা। অবশেষে আমাদের ব্রেকফাস্টটা মিটল। দারুণ রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো এবং খুবই হাইজিন। আপনারা কখনো পুরী এলে অবশ্যই এই রেস্টুরেন্টটি ট্রাই করবেন। ফাইনালি এখন সমুদ্রের কাছে আমরা এসে গেছি। সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, এই দেখো তোমরা দেখো সবাই।
পিয়ালি আর মামমাম তো আগেই চলে গেছে। চলো সানগ্লাসটা পরো। আয় 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 আর হাত তোর কিচ্ছু হবে না। চলে যা, ভয় নাই চলে ভয়। এটা তো এরকম ভয় পেলাম, চুপ করে দাঁড়িয়ে রাখতো শক্ত হয়ে দাঁড়াতো। আয় এখানে, আয় আয় মাম্মা, আয়। মেয়ের এবার প্রথম সমুদ্রে আসা, তাই খুব ভয় পাচ্ছিল। দেখতে থাকুন আপনারা এর পরে কি হয়। হর্স রাইডিং করা হবে, বড়দের ভাড়া 100 টাকা আর ছোটদের 50 টাকা। কিন্তু এখানে একটা স্ক্যাম আছে, ছোটরা সাধারণত একা তো ঘোড়ায় চড়তে পারবে না, তাই বড়দের নিয়েই চড়বে। তো সেখানে 150 টাকা নেওয়া হলো সবার কাছ থেকে। ও উঠতে চাইছে না, মেয়েটা জলে নামতেই চাইছিল না, তারপরে এমন হলো যে জল থেকে ওকে তোলাই যাচ্ছে না। খুব মজা করেছে কিন্তু। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিওর জন্য উৎসাহ দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে ভিডিও নেক্সট নোটিফিকেশন আপনারা পেতে পারেন।